দলের পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা ছড়ালো কল স্ট্রিট কফি হাউসে। বেশ কিছুক্ষণ বচসা ধস্তাধস্তি স্লোগান পাল্টা স্লোগান চলে। গেরুয়া টি শার্ট পরা যুবকরা বিশৃঙ্খলা তৈরি করে শহরের ঐতিহ্য কফি হাউসের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সোমবার সন্ধে 7টা নাগাদ 20-30 জনের গেরুয়া টি শার্ট পরা কারিয়াকার্তার দল কফি হাউসে ঢোকে, জয় শ্রীরাম স্লোগান তোলে ও ব্যাপক বিশৃঙ্খলা তৈরি করে ভঙ্গ করে কফি হাউসের পরিবেশ ও তার ঐতিহ্য। তারা নো ভোট টু বিজেপির পোস্টারও ছিঁড়ে ফেলে, হেনস্থা ও নিগ্রহ করে তার প্রচারের দায়িত্বে থাকা মহিলাদের। এরকম অসভ্যতা এর আগে বাংলার মাটিতে কোনো রাজনৈতিক দলই করেনি। শেষবার যখন কেউ বহিরাগতদের দালালি করেছিলেন, তার গালে বসেছিল এক সপাটে চড়। মেরেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর এই আঘাতের জবাব দেবে বাংলার মানুষ।